আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজকে আপনাদের এমন একটি টেকনিক দেখিয়ে দিব যে টেকনিকের মাধ্যমে মাত্র এক ক্লিকেই আপনারা এইরকম যে কোনো বাঁকা ডকুমেন্ট আপনারা সোজা করতে পারবেন, এবং যে ডকুমেন্টটা কালো আছে, ড্রাগ আছে, সেটাকে আপনারা লাইট করে একদম পারফেক্টভাবে প্রিন্ট করতে পারবেন। তো চলুন প্রসেস শুরু করি। তো ফার্স্টে আপনারা যাবেন হচ্ছে ক্রপ টুল, এরকম যে কোনো বাঁকা ডকুমেন্টস আপনারা ফার্স্টে যাবেন ক্রপ টুল, এটা হচ্ছে ক্রপ টুল। যাওয়ার পর এই যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো আপনারা জিরো করে দেবেন। লাইক আপনার ভ্যালু ছিল, তো এই ভ্যালুগুলো আপনি জিরো করবেন কিভাবে, জাস্ট ক্লিয়ার এই অপশনে ক্লিক করলেই আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তারপর আপনার ডকুমেন্টটা যতটুকু আছে আমি সবটুকু ক্রপ করব, ক্রপ করছি। করার পর এখন সেই টেকনিকটা, জাস্ট এই স্থানে দেখতে পাচ্ছেন অপাসিটি, তার পাশে আছে পার্সপেক্টিভ, আমি এই অপশনটাতে ওয়ান ক্লিক করে দেব। দেওয়ার পর এখন কি হবে দেখুন, আমার চারটি পয়েন্ট আছে, চারটি কোণা আছে এই ডকুমেন্টসে। এই স্থানে আমার যে কোণাগুলো আছে আমি প্রত্যেকটি কোণা ডকুমেন্টসের কোণার সাথে অ্যাড করব। যেমন এটা আমি টান দিয়ে, ড্র্যাগ করে টান দিয়ে আমি এই কোণায় বসিয়ে দিলাম। ওকে, দেন নেক্সট হচ্ছে এইটা, আমি এটা এই কোণায় বসিয়ে দিলাম, এটা একটু বাম দিকে চাপিয়ে দিলাম, এটা একটু ডান দিকে হালকা চাপিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট ইয়েস অপশনে, রাইট অপশনে ক্লিক করব অথবা এন্টার প্রেস করব। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার বাঁকা ডকুমেন্টসটি মাত্র ওয়ান ক্লিকে কিভাবে সোজা হয়ে গেছে। এটা একটা সময় হচ্ছে অনেক ঝামেলা করতে হতো, ক্রপ করতে হতো, বা হচ্ছে টেনে টেনে ডিস্টর্ট করতে হতো, এখন কিন্তু আর সেই প্যারাটা থাকবে না। জাস্ট আপনারা ক্লিক করবেন, সিলেক্ট করবেন, ক্রপ করে জাস্ট পার্সপেক্টিভে ক্লিক করার পর আপনারা পয়েন্টগুলো দেখে দেখে বসিয়ে দিবেন, যে পয়েন্টটাতে বাঁকা আছে জাস্ট বসিয়ে দিয়ে এন্টার প্রেস করলে এটা সোজা হয়ে যাবে। এখন এই ডকুমেন্টসটা একটু হচ্ছে ডার্ক আছে, আমি বোঝানোর সাথে বলছি এটা হচ্ছে অরিজিনাল হোয়াইট, আমি দেখেছি যেটা অরিজিনাল হোয়াইট কালার, বাট এটা কিন্তু ডার্ক কালার। ওকে, এই জন্য আমরা কি করতে পারবো সেটা আমরা জাস্ট হচ্ছে কন্ট্রোল এম প্রেস করব, করে অটো প্রেস করবো, দেখি অটোতে আসে কিনা। অটোতে আরো ড্রাগ হয়ে গেছে, সমস্যা নেই। আসলে এটা হচ্ছে আমার আই ড্রপার টুল, এটা হচ্ছে ড্রপার সেট হোয়াইট পয়েন্ট, তার মানে আমার এই ড্রপারটা দিয়ে আমার এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে। ওকে, আমি জাস্ট ওয়ান ক্লিক করে দিলাম। দেওয়ার পর আছে আমার যে স্থানে ড্রাগ আছে আমি সেই স্থানে জাস্ট ওয়ান ক্লিক করব। ওকে, দ্যাটস বেটার অপশন, এটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আমি যদি আরেকটু ড্রাগ অপশন ক্লিক করি আরেকটু বেটার হলো। ওকে ফাইন, তাহলে বেটার হয়েছে। এবার আমার কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন লেখাগুলো একটু হালকা হয়ে গিয়েছে, আমি এই লেখাগুলো একটু ডার্ক করবো। এই জন্য আমরা জাস্ট কন্ট্রোল এল, অর্থাৎ লেবেল, কন্ট্রোল এল এ প্রেস করে আমার যে বাম পাশে অপশনটা আছে এটা আমি ডান দিকে একটু বাড়িয়ে দেবো, তাহলে এটা আমার লেখাগুলো অবশ্যই একটু ডার্ক হবে। দেখতে পাচ্ছেন মতো লেখাগুলো ডার্ক হয়ে গেছে। ওকে, সো এবার ডান দিকে কিছু অপশন আছে, যেমন এখানে বেশি কালো হয়ে গেছে। ওকে, এই জন্য আমার অতটা বেশি বাড়ানো যাবে না। আমি কি করব, আমি যে স্থানটা লেখাগুলো হোয়াইট হয়েছে হালকা একটু লাইট মানে বোঝা যাচ্ছে না, সেই স্থানটা আমি সিলেক্ট করব। ওকে, তার আগে দেখতে পাচ্ছেন এই স্থানে বেশি একটু হচ্ছে ডার্ক আছে, যাই আমি শুধুমাত্র এতটুকু সিলেক্ট করব, করে আমি কন্ট্রোল এম প্রেস করে হোয়াইট পয়েন্ট দিয়ে এটাকে আরেকটু হোয়াইট করে দেবো। ওকে, এখন মোটামুটি ঠিক আছে, এটা বেশি হয়ে গেছে, কন্ট্রোল জেড প্রেস করে আগের অবস্থায় ফিরে যাবো, হোয়াইট প্রেস করলো। ওকে, এখন যদি আপনার মনে হয় যে এতটুকু একটু ডার্ক আছে, আমরা সেটা ওই আছে, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন টুল, লেসো টুল দিয়ে আমরা এটাকে জাস্ট সিলেক্ট করব। করার পর হচ্ছে আমি জাস্ট এতটুকুকে চেঞ্জ করব। ওকে, এটাকে আমি যদি আছে এটা কমিয়ে দিই তাহলে এটা আমার লাইট হয়ে যাবে, মোটামুটি লাইট হয়ে গেছে। ওকে, এখন পারফেক্ট আছে, ঠিক আছে। এখন এই স্থানটা একটু ডার্ক দেখা যাচ্ছে, এই জন্য আমরা এটাকে এইভাবে সিলেক্ট করব, সিলেকশন দিয়ে সিলেক্ট করে জাস্ট হচ্ছে কন্ট্রোল এল প্রেস করে লেভেলটাকে একটু বাম দিকে হোয়াইট করে দেব। ওকে, ওকে, এখন হোয়াইট হয়ে গেছে। এখন আমার এই লেখাগুলো একটু বেশি হোয়াইট আছে, তার মানে লেখাগুলো একটু হচ্ছে লাইট হয়ে গেছে, এটাকে আমরা ডার্ক করতে হবে। সেজন্য আমি এটা কি করব, বাম পাশ থেকে টান দিয়ে ডান দিকে রেখে দেখতে পাচ্ছি লেখাগুলো একটু অনেকটাই হচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে। এখন কিন্তু পুরো ডকুমেন্টসটা মোটামুটি পারফেক্ট আছে প্রিন্ট করার জন্য। এখন আপনারা জাস্ট প্রিন্ট করলেই একদম প্রফেশনাল যে প্রিন্টগুলো আসে সেগুলো আসবে, এবং আপনি এই প্রিন্ট কপিটা ইউজ করে যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে আপনারা আগের অবস্থাটি দেখুন, এইটা ছিল আমাদের হচ্ছে মেন ডকুমেন্টস, এটা ছিল আমাদের মেন ডকুমেন্ট, দেন হচ্ছে এটাকে সাইজ করার পর এরকম একটি
রেজাল্ট আমরা পেয়েছি। সো অবশ্যই এই ডকুমেন্টসটি বেটার হয়েছে। যদি আপনারা এরকম আরো আপডেট ভিডিও পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে সবার আগে আপনি এরকম আরো আপডেট ভিডিও পেতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।